বাংলা ইসলামিক শিক্ষণীয় গল্প। আজকে গল্প নম্বর 4। আজকে গল্পের নাম হচ্ছে কিয়ামত। কিয়ামত কি খুব নিকটে? হযরত জিব্রাইল আলাইহিসসালাম 24,000 বার দুনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে এসেছিলেন এক সাক্ষাৎকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, আমার ইন্তেকালের পরে তুমি কতবার দুনিয়াতে আসবে? তিনি বললেন, 10 বার আসব এবং প্রতিবারে একটি করে জিনিস তুলে নেব। দশম জিনিসটা তুলে নেওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন এবং কিয়ামত আরম্ভ হবে। 10টি জিনিস হলো, বরকত তুলে নেব, ইবাদত থেকে মজা তুলে নেব, পরস্পর মহব্বত তুলে নেব, লজ্জা তুলে নেব, অকবিচার তুলে নেব, সবর অর্থাৎ ধৈর্য তুলে নেব, আলেম থেকে সত্য কথা তুলে নেব, অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না, ধনীদের সৎ সাহস উঠিয়ে নেব, ইমানদার থাকবে না ইমান উঠে যাবে, কারীদের কাছ থেকে কোরআন তেলাওয়াত তুলে নেব অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেব। আফসোস, আমাদের সমাজে সর্বশেষ 9 ও 10 নম্বরটি বাকি রয়েছে। যেদিন এ দুটি উঠে যাবে সেদিন হবে শেষ সময়। হে ভাই বোন, তুমি ভয় করো সেদিনকে যেদিন কেউ কাউকে সাহায্য করবে। বিদায়, এখন হতে তাওবা করে নবরূপে নিজের জীবনকে ইসলামের রঙে রাঙিয়ে নাও এবং অপরকে একই পরামর্শ দাও, তাহলে শান্তি থাকবে সবার ঘরে। ইসলামিক পোস্টগুলো শেয়ার করার জন্য চেষ্টা করুন, এতে করে যেমন অন্য বন্ধুরা জানতে পারবে তেমনি সওয়াবও পাওয়া যাবে। তো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।